রাজার মতো ক্যান্সারকে কভার ড্রাইভে উড়িয়ে মাঠে ফিরেছিলেন যুবরাজ সিং। কিন্তু আর নয়, 11-র বিশ্বকাপের হিরো অব দ্য টুর্নামেন্ট অবসর ঘোষণা করলেন 19-এর বিশ্বকাপের মাঝেই। দিন কয়েক আগে শোনা গিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন 2011 সালের বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট যুবরাজ সিংহ। ঘনিষ্ঠ মহলে নাকি যুবরাজ বলেছিলেন তিনি এবার থেকে শুধু টি টোয়েন্টি লিগে মন দিতে চান। শুধু আইপিএল নয়, সিপিএল, বিগ ব্যাশের মতো টি টোয়েন্টি লিগে খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন যুবরাজ। এদিন মুম্বাইয়ে সাংবাদিক সম্মেলন করে নিজের অবসরের কথা ঘোষণা করলেন যুবরাজ। ইমোশনাল গলায় তিনি বললেন, যতদিন খেলেছি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, ভারতের হয়ে অনেক ভালো স্মৃতি রয়েছে আমার, সেগুলো কোনোদিনও ভুলব না। 2012 সালে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন যুবরাজ, শেষ ওয়ানডে ও টি টোয়েন্টি খেলেছেন 2017 সালে। 2003 সালে ন্যাটওয়েস্ট ট্রফি জয় থেকে শুরু করে 2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে 6 বলে 6 ছক্কা মারার অমর কীর্তি থাকবে তার দখলে। 2011 সালে বিশ্বকাপে ক্যান্সারের মতো মারণ রোগ নিয়ে খেলেছিলেন, ভারতকে বিশ্বকাপ জিতিয়ে সিরিজের সেরাও হয়েছিলেন, ক্যান্সারকে হারিয়ে মাঠে ফিরেছিলেন যুবরাজ। কিন্তু তারপর সে পূর্ণরূপ আর দেখাতে পারেননি, তারই মধ্যে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচকে। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন এই বাহাতি ব্যাটসম্যান, সঙ্গে সঙ্গে সমর্থকদের জন্য রেখে গেলেন এক গাদা মন ভালো করা ক্রিকেট।